স্ত্রীদেরকে আমার নবীজি বলতেছেন তোমাদের জন্য তোমাদের স্বামীর হক আদায় করা লাগবে, কথা কোন ঠিক কে না? পৃথিবীর একটা নারীর জন্য, একটা বিবির জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানের পাত্র করে আল্লাহ পাক তার স্বামীকে বানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, এটা আমার কথা নয় রে বাইরে আমার, ও পর্দানি সিংমা বোনের আমার, আল্লাহ রাসূল নিজে বলেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি জাওজিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। এ পর্দানি সিংমা বোনের আগো আমার, স্বামী কি জিনিস, স্বামীর সম্মান কত, স্বামীর ইজ্জত কত? আল্লাহর নবীজির বিশ্ব নবীজি বলেন, আমি যদি পৃথিবীর জমিনে আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার যদি পারমিশন পাইতাম, অর্থাৎ আল্লাহকে বাদে যদি দুনিয়াতে আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি যদি আমি লাভ করতাম, তাইলে লা আমার তুলমার আতাং তাসজুদালি জাওজিহা, আমি আমার পৃথিবীর সমস্ত নারী উম্মতদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ের উপরে সিজদা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, কি বুঝলেন? কত বড় কথা নবীজি বলছেন, লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন, যদি আল্লাহকে বাদে কাউকে সিজদা দেওয়ার পারমিশন যদি আমি পাইতাম, এর অর্থ হলো আল্লাহকে বাদে আর কাউকে সিজদা দেওয়ার পারমিশন। নামাজের মধ্যে খাজা বাবার ভাই সিজদা দেওয়া যায়, কথা কয় না? হ্যাঁ, মাজারের মধ্যে গিয়ে দুই একটা সিজদা দিলে কিচ্ছু হয় না? ও মুসলমান, আজকে ঘরে ঘরে মাজার বানায়, উত্তর ফারার বাড়ির লোকে ঝগড়া লেগে কয় বেড়া কি মনে করছো, আমরাও মাজার বানাইলি তার মুখ কি করবো, চিন্তা করে ফাইনা একটা রাস্তাতে কুত্তা ধরে বাইরে মাইরা মাজার বানাইলে খেতে হজরত বাবা কুত্তা সে রহমতুল্লাহ। ঠিক কইলাম না ভুল কইলাম? এগুলি কিন্তু এই এলাকার কথা না, আমি কিন্তু মঙ্গল গ্রহের কথা কইতেছি, চাঁদের দেশের কথা, কথা ঠিক কি না? বাড়িয়ে বাড়িয়ে ঝগড়া লেগে কয় তোদের মাজারকে সিজদা দিতে হইব কেন, আমার বাড়িতে একটা আমি বানাইলুম, একবেন দেখবেন ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে মাজার আছে না নাই, কোন এলাকায় আছে আমি কিন্তু নাম কই নাই, আল্লাহর কসম মসজিদে বসা, এটা আপনারা বুঝে নিয়েন, আমি বলতেছি কিন্তু মঙ্গল গ্রহের কথা। অতএব সকালে আমার সমালোচনা করে কোনো লাভ নাই। ও মুসলমান, আমার আল্লাহর রাসূল বলেন আল্লাহর পরে পৃথিবীতে কাউকে সিজদা দেওয়ার পারমিশন আমাকে দেওয়া হয় নাই, অতএব সিজদা দিতে হবে একমাত্র কার পায়ে? আরো আস্তে কোন, কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে, এছাড়া পৃথিবীর কোন অলি আউলিয়া গাউস কুতু পীর মাশায়েক মাজার মোজার বাজার কোনো কিছুতে যদি জীবনে একটা সিজদা দেন, আর ওই অবস্থা যদি আপনার আমার মৃত্যু হয়, আল্লাহর কসম আপনি মুশরিক হয়ে জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে, কথা বলেন ঠিক না? এই জন্যে কোনো দিন কোনো মাজারে বাজারে পীরের দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে। এ মা বোনের আমার, আল্লাহ রাসূল বলেন আমি যদি আল্লাহর পরে পৃথিবীর জমিনে কাউকে সিজদা দেওয়া যদি পারমিশন পাইতাম, লাভ করতাম, অনুমতি যদি পাইতাম, তাইলে আমি আমার নারী উম্মতদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ের উপরে সিজদা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ, এর দ্বারা কি বুঝলেন, স্বামীর দাম কত, মান কত, সম্মান কত? এক কথায় আল্লাহর পরে, নবীর পরে, কোরআনের পরে, ইসলামের পরে একটা নারীর জন্য, বিবির জন্য দুনিয়ার জমিনে সবচাইতে বড় সম্মানের পাত্র, সবচাইতে বড় পীর হলো তার স্বামী, কথা কন ঠিক না? কিন্তু বড় আফসুস, বড় আফসুস, আজকের মা বোনেরা স্বামীকে সম্মান করে না, কিছু হলেই বাবার দরবারের, বাবার দরবারে দৌড়ায় আসে না, না স্বামীকে স্বামী বলে না, বলতেও রাজি না। স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও না, একটু খাবার দাও না, কয় পারতাম না, তুমি নিয়ে খাইতে পারো না, হাত কিলো লয় গেছে নি তোমার, আছে না নাই? এর মুসলমান বাবারে যতটুকু সম্মান করে, বাবার যতটুকু খেদমত করে, এর 10,000 ভাগের এক ভাগও স্বামীর জন্য খেদমত করে না, আছে না নাই? ও মা বোনেরা আমার, আল্লাহর নবীজি বলেছেন তোমার জান্নাতে যাওয়ার চাবিকাঠি হলো তোমার স্বামী, অর্থাৎ স্বামীকে যদি সন্তুষ্ট রেখে আল্লাহর ইবাদত করতে পারো তুমি জান্নাতি, আর তুমি যদি এই জগতের রাবেয়া বসিয়া হইয়া যাও, আর তোমার উপরে যদি তোমার শান্তি কোনো কারণে তোমার স্বামী যদি অসন্তুষ্ট হইয়া যায়, শরীয়তের গণ্ডির ভিতরে থাকে যদি স্বামী অসন্তুষ্ট হয়, তাহলে নবীজি বলতেছেন চিরদিনের জন্য তোমার নাম হয়ে যাবে দায়ুস, আর দায়ুসের জন্য প্রত্যেকটা দায়ুসের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। জোরে কন্যা উযুবিল্লাহ, এই জন্য আমার নবীজির রহমত থেকে
পৃথিবীর স্বামীরাও মাহরুম হয় নাই। স্বামীদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে তোমার বিবিদেরকে তোমাদের অধীনস্থ বানায় দিলাম। এর মুসলমান শুধু তাই নয়, আমার আল্লাহ যে বলছেন আমার সাল্লাকা ইল্লা রহমাতান লিল আলামিন, এই রহমতের একটা অংশ আমার আল্লাহ পাক ছোট ছোট বাচ্চাদের জন্য দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির মুখের কথা বিশ্ব নবী বলে গেছেন, মান লাম ইয়ারহাম সগীরনা ওয়া লাম ইউয়াক্কির কাবীরনা ফালাইসা মিন্না। নবী আমার বলেছেন, শোনো হে সন্তান, যারা ছোট বাচ্চা যারা তাদেরকেও তোমরা রহমত করতে হবে, দয়া করতে হবে, যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, ফালাইসা মিন্না, নবী বলেন তারা আমার দলের অন্তর্ভুক্ত না, অর্থাৎ আমার উম্মত না। চুরে কন্যা উযুবিল্লাহ। এই হিসেবে দুনিয়ার ছোট ছোট বাচ্চারাও নবীজির রহমতের ভিতর থেকে মাহরুম হয় নাই, কথা ঠিক কিনা? তমাম পৃথিবীর ছোট বাচ্চাদের জন্য ছিলেন আমার নবীজির রহমত। এই জন্যে নবীজি বলছেন, মানলাম ইয়ার হামসদেরনা, যারা আমাদের ছোট উম্মতকে যারা দয়া করবেন। আর কয়েকটা ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিন কেরামগণ, এক নাম্বার ছোট বলতে হাকিকি ছোট, যারা ছোট বাচ্চা আছে তারা, দুই নাম্বার ছোট বলতে মুসলমান যারা অর্থনৈতিকভাবে তোমার চাইতে ছোট, তিন নাম্বার ছোট বলতে যারা সামাজিক লাইনে তোমার চাইতে ছোট, তিন নাম্বার ছোট বলতে যারা রাজনৈতিক লাইনে তোমার চাইতে ছোট, কথাগণ ঠিক কিনা? তুমি সরকার দলের বড় লিডার আর সে হলো এরকমভাবে বেসরকারি দলের বিরোধী দলের ছোট মানুষ। তুমি টাকার লাইনে বড় উপরে উঠে গেছো, তোমার পড়োশী বড় ছোট। তুমি সামাজিক লাইনে তুমি এলাকার হর্তাকর্তা নেতা পণ্ডিত পর্দান না, সে হলো একটা সাধারণ মানুষ। এর মুসলমান এইভাবে ছোট বলতে মালিক আর গোলাম, রাজার প্রজা, স্বামী আর স্ত্রী, মা আর বাবা, সন্তান, ভাই আর ছোট ভাই। হার লাইনে যদি তোমার আমার চাইতে কেউ ছোট হয়, আর ছোট হওয়ার কারণে যদি তুমি আমি তার উপরে নির্যাতন করি, জুলুম করি, তার উপরে যদি আঘাত করি, রে মুসলমান মনে রাখতে হবে আমার নবী যে কেয়ামতের ময়দানে তোমাকে আমাকে নবীর উম্মত বলে সেদিন স্বীকৃতি দিবেন না। জোরে কর না উযুবিল্লাহ। এই জন্য হার লাইনে আপনার আমার চাইতে যারা ছোট তাদেরকে কি করতে হবে? স্নেহ করতে হবে, স্নেহ, দয়া, 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 দয়া। দয়া করলে কি লাভ? অন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বলে গেছেন, 1450 বছর পূর্বে তোমরা যদি দুনিয়াবাসীর উপরে রহমত করো, দয়া করো, মায়া করো, তাহলে আসমানবাসীওয়ালারা তোমাদের উপরে দয়া করবে। জোরে কন সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা বসবাস করে তোমরা তাদের উপরে দয়া করো, ছোটদেরকে স্নেহ করো, সামাজিক যারা নিচু তাদেরকে জুলুম করিও না, অর্থনৈতিক লাইনে দুর্বল তুমি তাকে জুলুম করিও না, আঘাত দিও না, তার সম্পদ আত্মসাৎ করে নিও না। এভাবে যদি স্নেহ দয়া মায়া করতে পারো, তো ইয়ারহামুকুম মান ফিস সামাই, আসমানে যারা থাকে, আসমানে কেটা থাকে আল্লাহ এবং ফেরেশতা, কথা কন্যা ঠিক কিনা? অর্থাৎ ওই আল্লাহ এবং রহমতের ফেরেশতারা তোমাদের উপরে দয়া করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কোনোদিন আপনার আমার চাইতে যারা ছোট তাদের উপরে জুলুম করা যাবে? করা যাবে? পড়োশি আপনার আমার চাইতে ছোট অর্থনৈতিকের লাইনে, ব্যবসা বাণিজ্যের লাইনে, দাপটের লাইনে, এই জন্য তার উপরে জুলুম করা যাবে? এটা আজকে হচ্ছে কি হচ্ছে না? না, বাংলাদেশে কিন্তু নাই। আরে নাই, সারা বাংলাদেশে থাকলে দড়ি ভাড়া গান্দা ভাড়া নাই। হ্যাঁ, এ মুসলমান ভাইরা আমার, একজনের গোবরে রাস্তা বল, গরুর গোবর গুলি আর একজনের দরজার জানালার সামনে গিয়া গর্ত করে রাখা দেয়, আছে না নাই? সারাদিন না, 24 ঘন্টা দক্ষিণা বাতাসে তোমার বাড়ির পায়খানা আর পশ্রবার গোবর গোবরের লেদা চেনার গন্ধ ওই মুসলমানের ঘরের জানালা দিয়া যায়, আছে না নাই? কিন্তু সে তোমার চাইতে ছোট হওয়ার কারণে কিছু প্রতিবাদ করতে পারে না, সমাজের কারো কাছে বিচার দিয়েও বিচার পায় না। মনে রাখিস রে মুসলমান, দুনিয়ার জমিনে যদিও তুমি বাইসা গেলা, কিন্তু আমার আহকামুল হাকিমিন আল্লাহর আদালত থেকে বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না, কথা ঠিক কি না? এই জন্য নবীজি বলছেন, মান্নাম ইয়ারহাম সগীরনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরনা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, আলেমদেরকে তাজিম করবে না, আলেমদেরকে মূল্যায়ন করবে না, আলেমদেরকে সম্মান করবে না, এমন একটা দল বর্তমানে আছে না নাই? আলেমদেরকে সম্মান করতে চায় না, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, কয় আলেম হয়েছে বলে কি হয়েছে, আমার চাইতে দাম বেশি হয়ে গেছে নাকি? আহারে মুসলমান চিল্লা না, নবী আমার বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
তামাম পৃথিবীর সকল ওলামায়ে কেরাম সকল নবীদের উত্তরাধিকারী জুড়ে কন্যা সুবহানাল্লাহ। অতএব একজন আলেমকে সম্মান করা মানে হলো মদিনাওয়ালাকে সম্মান করা, একজন খাঁটি আলেমকে অসম্মান করার অর্থ হলো মদিনাওয়ালাকে অসম্মান করা। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য মসজিদের ইমামকে, মসজিদের খতিবকে সম্মান দিতে হবে সর্বোচ্চ সম্মান। তুমি যদি বন্ধু সর্বোচ্চ সম্মান তাদেরকে দিতে পারো, কায়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ সম্মানিত করবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে সম্মান দিব তো দূরের কথা, যত বাস আছে পাবলিকে সবই মশাবে লেগে রেডি রাখে কথা কয় না, যত বাস তাও গিরাওয়ালা আইকাওয়ালা গুলি কার জন্য রেডি রেখে দেয়, সব ইমাম সাহেব লেগে দেখবেন বল লাগে পারে না, ফুতের বল লাগে পারে না, ঘরের ভিতরে কিচ্ছু পারে না, লড়তেও পারে না, লাঠি দিয়ে ভর করে হলে মুর্শিদ ইয়া ইমাম সাহেব কই আছিলেন জোহরের রক্ত আপনি কই গেছিলেন দেখলাম না কিরাম নাই, ওরে বাপ রে বাপ, একক তো ইমাম সাহেব দেখছে না কি দরদ ইমামের প্রতি, এটা কি হ্যাঁ দরদ নিয়ে কইতেছে না বাস দেওয়ার লেগে, যদি এমন হইতো হুজুর আমনার একক না দেখলো দামগর ফোরানের ফোরান জানের জান আমনার লেগে আমার জীবন মরণ, হুজুর কই গেছিলেন আমি তো খুব কষ্ট হয়েছি আপনার এসে খুব খুঁজছি তাই তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে ইমাম সবকে ডাকটা দেয় হ্যাঁ কি এটা এই মহাব্বতের সুরে নাকি এটা দুশ্মনী করার জন্যে, আরো 20-25 জনের সামনে ডাক দেয়া কয় আর অর্থ কি মানে হ্যাঁ এটা জহের করে দিল হুজুর কিন্তু মুক্ত ছিল না, এমন পাবলিক বর্তমানে সমাজে কম না বেশি, আর মোয়াজ্জিন সাহেব হইলে তো কোনো কথাই নাই, এক বইয়া এসে সুখ মানে গরির দিকে তাকাইবো বালুর দিকে তাকাইবো গরির টাইম এক সেকেন্ড বেশি হয়ে গেছে মোয়াজ্জিন একামত দিছে না তাহলে আর 14 গুষ্টি আজকে উদ্ধার করে ছেড়ে দিয়েছে, নামাজে মসজিদে না আসলো ঘরের ভিতরে শুয়ে থেকে দেখে আজানটা কি টাইম টু টাইম দিছে না এক সেকেন্ড এক মিনিট পরে দিছে, এরপরে 3 দিন পরে রাস্তায় ভাই ইমাম সাহেবরে মোয়াজ্জিন সাহেবরে 14 গুষ্টি উদ্ধার করে ছেড়ে দেয় আছে না নাই, ও মুসলমান এগুলি হচ্ছে আজকে আমাদের দেশে, আমার নবীজি শিখাইলেন কি আমরা করিটা কি, হ্যাঁ মুয়াজ্জিন ইমাম খতিবরা হেরাও তো মানুষ হেদেরও তো জরুরত থাকতে পারে নাকি কোনো জরুরত হেদের নাই, সভাপতি হুজুর রে কয় হুজুর আমনে আসরের পরে মনসে দিল্লি যান গা কই যান গা দিল্লি চলে যান কিন্তু মাগরিবের 10 মিনিট আগে যান আমাদের মসজিদে ভাই কথা মনে বুঝেন নাই, আসরের পরে আমনে কই যান গা দিল্লি যান গা কিন্তু মাগরিবের 10 মিনিট আগে মসজিদে দেখতে চাই, চিন্তা করছেন নি আসরের পরে দিল্লি যাইতো গা আসরের পরে বাথরুমও যাওয়া যায়নি বাথরুমে গেলেও তো মাগরিবের টাইম হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে বলে গেলাম ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান দিবেন তো আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে, আল্লাহ